আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে বল সুন্দরী বড়ই গাছ দেখাবো বা বরই বাগান দেখাবো এটি হচ্ছে রাজশাহীতে আর এটি হচ্ছে আমার চাষা শ্বশুরের এই বল সুন্দরী বড়ই বাগান কত কত বড়ই হয়েছে ছোট ছোট গাছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আসলে মোবাইল দিয়ে এতটা বড় দেখাচ্ছে না যতটা বাস্তবে এই বোরইগুলা বড় বড় দেখাচ্ছিল মোবাইলে কিন্তু অতটা বড় দেখাচ্ছে না কিন্তু অসম্ভব বড় বড় হয় এই বড়ইগুলার খেতে খুবই মজার হয় অনেক মিষ্টি হয় আর এই বরইগুলো বল সুন্দরী নামে পরিচিত আর একটা একটা গাছে অনেকগুলা করে বড়ই হয় যেহেতু এই বড়ইগুলো অনেক বড় বড় সেই জন্য কিন্তু কেজিতে বেশি হয় না বিশ থেকে পঁচিশটা আবার কোনোটা পনেরোটায়ও এক কেজি বড়ই হয়ে যায় আর এই বড়ইগুলো কিন্তু এখনও সম্পূর্ণ পাকেনি পাকলে আরও বড় বড় হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো বড়ইগুলো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট ছোটো অনেকগুলো বড়ই গাছ আর প্রতিটা বড়ই গাছে এমন বড়ই হয়েছে যে বোর ভারে আপনার গাছগুলা নিচের দিকে নেমে গিয়েছে দেখতেই পাচ্ছেন তাছাড়া কিন্তু আরও অনেক বড়ই চাচা বিক্রি করে দিয়েছে আর সব বরইগুলা আপনার নিচেই লেগে গিয়েছে সেগুলো অনেকগুলা উঠিয়ে ফেলে দেওয়া হয় বা ছাগলকে খাইয়ে দেওয়া হয় দেখুন এই বড়ইগুলা কিন্তু একদম নিচেই নেমে গিয়েছে মানে ভারের জন্য নিচেই নেমে গিয়েছে গাছগুলা ছোট ছোট আর বড়ইগুলা অনেক বড় বড়। তো আমার সাথেই থাকুন দেখতেই থাকুন কত সুন্দর সুন্দর বড়ই আর দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে তো আমি সম্পূর্ণ বাগানটাই আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আর চারিপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন নেট দিয়ে ঘিরে দেয়া আর বাঁশের দরজা লাগানো আছে যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে তো দেখুন বড়ই কত পরিমাণে ধরেছে কিন্তু এই তারপরে আম এগুলো খুবই বেশি হয় পান পরিমাণে তো আমি সম্পূর্ণ বড়ই বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডও চলে এসেছে এই বড়ই বাগান দেখার জন্য মানে আমরা আসছিলাম তো ও আমাদের পিছে পিছে চলে এসেছে বলছে আমিও তোমাদের সাথে চলে আসলাম দেখুন আমার ছেলেও চলে এসেছে আর আমার ছেলে বলছিল বলছিলামও এত বড় বড় বড়ই দেখলেই খেতে ইচ্ছা করছে আসলে আমার ছেলে কিন্তু বড়ই খায় না তারপরেও দুই একটা খেয়েছে এই বড়ইগুলা আর আমাদেরও কিন্তু বড়ই গাছ আছে কিন্তু এই বড়ই গাছটা নেই আমাদের বাসায় আছে আপনার আপেল বড়ই গাছ যেটা আপনারা দেখেছেন হয়তো বা আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিছুটা আমাদের গাছে কেমন বড়ই ধরেছিল সেটা তো এখানে দেখতেই পাচ্ছেন বরইগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়ো বড় আর আমি আগেও বলেছি যে বাস্তবে যতটা বড় এখানে কিন্তু ততটা বড় দেখাচ্ছে না আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব বা ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে কিন্তু পুরোটাই এই বড়ই গাছ লাগানো আছে সাথে ভিতরে কয়েকটা আম গাছও লাগানো আছে তো আমার সাথে থাকুন থাকুন দেখতে আর বড়ই গাছ এবং আম গাছ এগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে কারণ গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আরো ঘন হয়ে আসবে এখন একটু ছোট জন্য অনেক ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তখন সবগুলো গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আর এতটা ফাঁকা ফাঁকা লাগবে না তখন সবগুলা গাছ ঘন তো দেখুন কত বড়ই ধরেছে আর আমার হাজবেন্ড দেখুন বসে আছে কিভাবে উপর দিয়েও কিন্তু নেট দিয়ে ঘিরে দেওয়া আছে মানে চারিপাশ এবং উপর দিয়ে পুরাটাই নেট দিয়ে ঘেরা যাতে কোনো মানুষ বা পশু পাখি কোনোটাই যাতে ভিতরে না ঢুকতে পারে সেই জন্য কিন্তু এগুলা দেয়া আর ঢাকাতে আমরা এই বড়ইগুলা আশি টাকা একশো টাকা নতুন নতুন একশো টাকাও কিন্তু কিনে খেয়েছি আর এই বরইগুলোর দাম ওখানে পঁচিশ টাকা চিন্তা করতে পারছেন আপনারা এত সুন্দর সুন্দর বরই আর খেতেও অসম্ভব মজার অথচ পঁচিশ টাকা তিরিশ টাকা করে এই বোরইয়ের কেজি তাহলে আমরা কত বেশি দাম দিয়ে কিনে থাকি আর আমাদের গ্রামে এগুলো হয় আর আমরা ঢাকাতে থেকে এগুলো কিনে খাই পাই না অথচ আমাদের বাড়িতে এগুলা গড়াগড়ি খাই মানুষ খায়। ছাগলে খাই আর তাছাড়া তো বিক্রি করে দেয় বাড়িতে কেউ খাওয়ার থাকে না আর এই আমরা কত দাম দিয়ে কিনে খেয়ে থাকি তো বড়ই বাগানটা আমার কাছে ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই বরই খ্যাতের ভিতরে কিন্তু অনেক থানকুনি পাতা আছে যেটা আমরা ঢাকাতে কিনে খাই বা অন্যান্য জায়গাতেও কিন্তু কিনে খাই আর আমি বাড়িতে আসার পরে শুনলাম যে এই থানকুনির পাতাটা কেউই চেনে না এখানে কেউ খায়ও নাই কখনও পরে আমার যা প্রথম একবার দেখিয়েছিল পরে আমার শাশুড়ি উঠি নিয়ে মনে খেয়েছিল পরে আমার আমি যখন গেলাম তখন আমার চাষি শাশুড়ি বললাম তো উনি পরে উঠিয়ে নিয়ে গিয়ে খেয়েছে খেয়ে খুবই ভালো লেগেছে পরের বার আবার উঠিয়ে নিয়ে গিয়েছে তো এত পরিমাণে এখানে থানকুনির পাতা এমনি এমনি হয়েছে লাগানো হয়নি আর আমরা কিন্তু এখানে পাই না কিনে খেতে হয় আর গ্রামের মানুষগুলো পায় অথচ তারা খেতেই হয় কিভাবে বা এই জিনিসটা যে খায় সেটাও জানে না আশা করি আজকের এই বড়ই বাগান বা বড়ইগুলো আপনাদের খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ